বিকেএসপি দু নম্বর মাঠে আবাহনীকে একরকম ধরাশায়ী করেছে প্রাইম ব্যাংক। টস জয়ী আবাহনী তাদের ব্যাটিংয়ে পাঠিয়ে যে ভুল করেছিল তার মাশুল দিতে হয়েছে বড় ব্যবধানে হেরে। উদয় কাউলের 105, শুভাগত আদনান রাজার 50-তে নির্ধারিত ওভারে 5 উইকেটে 294 রান করেছিল প্রাইম ব্যাংক। 295 রানের জবাব দিতে নেমে শুরু থেকে খুঁড়িয়েছে আবাহনী। টপ অর্ডারের ব্যর্থতায় 45 রানে 4 উইকেট হারিয়ে বসে তারা। প্রাইমের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ফরহাদ 52 ও ইলিয়াস সানির 42 রানের দুটি ইনিংস বড় পার্থক্য করতে পারেনি। এক বল বাকি থাকতেই 220 রানে অল আউট হয় তারা। বিকেএসপির মতো বগুড়া ও নারায়ণগঞ্জের ম্যাচ দুটো নির্বিঘ্নে হতে পারেনি। ফতুল্লাই প্রথম উইকেট দলের 2 রানে হারালেও ওপেনার ইমরুল কায়েসের ঝোড়ো ব্যাটিংয়ে বড় স্কোরের পথেই ছিল মোহামেডান। 4 ওভারে শেখ জামালের বিপক্ষে 35 রান তুলে ফেলে তারা। এরপর বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে 126 মিনিট, তাই ম্যাচের দৈর্ঘ্য কমে আসে 38 ওভারে। সেখানে ইমরুল ও দানুষ্কার 50-তে 7 উইকেটে 224 রান করেছিল মোহামেডান, কিন্তু ডাকওয়াত লুইস পদ্ধতির কারণে শেখ জামালের সামনে লক্ষ্য দাঁড়ায় 223 রানে। অধিনায়ক মুশফিকের 84 বলে অপরাজিত 92 রানে এই স্কোর টপকে যায় তারা। প্রথমে বিপদে পড়ল 4 বল হাতে রেখে 4 উইকেটে ম্যাচ জিতেছে শেখ জামাল। বৃষ্টি বাগড়া দিয়েছিল বগুড়ায় ভিক্টোরিয়া ও গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের ম্যাচেও। শহীদ চান্দ স্টেডিয়ামে টস জিতে ভিক্টোরিয়া বোলিং বেছে নেয়। 24 ওভারের ম্যাচে মমিনুল হকের অপরাজিত 49 বলে 71 রানের দারুণ ইনিংসে 7 উইকেটে 151 রানের লড়িয়ে পুঁজি পায় গাজী ট্যাঙ্ক। ভিক্টোরিয়ার সাকিব আল আমিন ও ইকবাল আবদুল্লাহ 2টি করে উইকেট নেন। 152 রানের লক্ষ্যে খেলতে নেমে তামিমের ব্যাটে দারুণ শুরু করে ভিক্টোরিয়া। 40 বলে তামিম করেন 42, যদিও এক পর্যায়ে নিয়মিত উইকেট হারাতে থাকায় ম্যাচে আসে উত্তেজনা। কিন্তু সাকিবের 23 বলে 30 ও সৌম্য সরকারের 15 বলে অপরাজিত 23 রানের ইনিংসগুলোতে 5 বল হাতে রেখেই 6 উইকেটের জয় পায় ভিক্টোরিয়া। এই জয়ে প্রাইম ব্যাংকের সঙ্গে লিগ শিরোপা জয়ের স্বপ্নটা ভালোভাবেই দেখছে সাকিবের দল। বর্ষণ কবির, NTV স্পোর্টস ডেস্ক।